হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো সুজি কেক। আমি বাটির মধ্যে দিয়ে, বোলের মধ্যে দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের সুজি কেক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ নিয়েছি দই, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি নুন। অল্প একটু নুন নিলাম আমি পরিমাণ মতো, কারণ মিষ্টি জিনিসে নুনটা ভালো লাগে এটা আমরা খুব ভালোভাবে জানি। তো এবারে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে সাদা তেল, আর নিয়ে নেব আমি গুঁড়ো চিনি। আপনারা কিন্তু প্লেন চিনিও নিতে পারেন, তাহলে একটু বেশি সময় ধরে ফেটাতে হবে। আমি অল্প অল্প করে চিনিটা মেলাবো, ফেটিয়ে নেবো এটাকে। এবারে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড বিটার, এটা দিয়ে আমি এটাকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেবো। এবারে এর মধ্যে আমি দেখুন এটাকে ফেটিয়ে নিয়েছি আমি 5 থেকে 6 মিনিট। ফেটানোর পরে দেখুন এটা এরম হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, একটুখানি পাতলা হয়ে গেছে, চিনিটা জল ছেড়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি একবারে মেলাচ্ছি না সুজিটা, এটাকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। ঠিক আছে, লিকুইড দুধ থাকলে আপনারা লিকুইড দুধ মেলাবেন, আমি লিকুইড দুধ এখানে মেলাবো না, আমি মেলাবো গুঁড়ো দুধ। তো নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। দেখুন দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মিল্ক মেড। আপনারা চিনি পরিমাণটা সেরমভাবেই দেবেন যদি মিল্কমেড দেন তো, আর যদি মিল্কমেড না দেন তাহলে পরিমাণটা একটু বেশি দিতে হবে চিনির। এবারে দেখুন এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি এটাকে মিলিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। এটাকে এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবারে এর মধ্যে মিলিয়ে নেব আমি বেকিং সোডা, বেকিং পাউডার। আর দেখুন আমি বোলগুলো, যেহেতু বোলের মধ্যে তৈরি করব, বোলগুলোকে আমি এরকম করে অয়েল গ্রিজ করে এর মধ্যে আমি একটুখানি করে ময়দা রাস্ট করে নিয়েছি। তো আমি এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার। এই দেখুন নিয়ে নিলাম আমি বেকিং পাউডার, বেকিং সোডাটা। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা বাদাম, আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ। নিয়ে আমি এটাকে আবারও মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমি বোলগুলোর মধ্যে এগুলোকে নিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি চামচের মধ্যে করে নিয়ে এটাকে আমি বোলগুলোর মধ্যে। এই দেখুন নিয়ে নিয়েছি আমি বোলগুলোর মধ্যে, অর্ধেক বোল করে নিয়েছি আমি। এবার এগুলোকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি 4টে করে উপর থেকে কিশমিশ। আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আমি কড়াইয়ের মধ্যে বেক করব। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি নুন, নুনটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা র্যাক ঢুকিয়ে দিয়েছি। এবারে আমি রেখে দেবো এর মধ্যে। খুব সাবধানে রাখতে হবে এগুলোকে, বোলগুলোকে। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। এখন আমি ঢাকাটা খুব সাবধানে তুলে নেব। এই দেখুন ঢাকাটা টেনে নিয়েছি, দেখুন রেডি হয়ে গেছে আমাদের কেক।
তো এবারে আমি এটাকে গ্যাস, এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি তুলে দেবো এগুলোকে। একটা চাকু নিয়ে আমি সাইড কিরম করে একটুখানি দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর দেখুন পুরো সুন্দরভাবে উঠে গেছে। তো আমি তুলে নিচ্ছি সবগুলো। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের সুজি কেক, আমি বোলের মধ্যে তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।